তা এই যে ঠাকুর বললেন দেখ, সেই সকালটির কথা মনে কর দেখিনি, ১৯৫৬ সাল ২০শে জানুয়ারি, এবং আমার ফাঁদে তুমি যে পড়বে সেটি কিন্তু তুমি নিজেই তৈরি করেছ। আমি তখন স্কটিশ চার্চ কলেজে পড়ি, আমার পরীক্ষা শেষ হয়েছে এবং ছুটি। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ একেবারে শেষ হয়ে যাওয়ার পরে পৃথিবীর একটা উলটপালট অবস্থা। স্টেটসম্যান বলে যে বিখ্যাত পত্রিকা ছিল ইংরেজি, এখন আর সে তা নেই বোধহয়, তারা একটা অদ্ভুত কাজ করেছিল। তারা খুব ভালো গ্লসি কাগজে অনেক বই ছেপেছিল, পেপার ব্যাগ, তার মধ্যে প্রচুর ফিলোসফির বইও ছিল, ডেকার্ট, হিউম, হাক্সলি কি না ছিল। তা আমার পাড়ায় এক ভদ্রলোক ছিলেন, তিনি স্টেটসম্যানে চাকরি করতেন বড় পোস্টে, আমাকে বললেন তোমার তো এখন কলেজ বন্ধ। আমি বললাম আমার পরীক্ষা দেওয়া হয়েছে, ফল বেরোলে। বললেন তাহলে এখন অবসর আছে, দাঁড়াও। বলে আমাকে এক গাদা দর্শনের বই দিলেন। পড়তে পড়তে আমার মনে হলো আমি একটা প্রবন্ধ লিখব, প্রবন্ধটার শিরোনাম হবে মানুষ। আমি শুরু করেছিলাম এইভাবে, ম্যান ইজ এ বাইপেড উইদাউট এনি উইংস, মানুষ একটা দ্বিপদ জন্তু, কেবল ডানাটাই নেই। খুব পাণ্ডিত্যপূর্ণ একখানে লিখে ফেললাম, কিন্তু পাঠাবো কোথায়? হঠাৎ মনে হলো উদ্বোধনে পাঠিয়ে দিই, তখন উদ্বোধনের সঙ্গে সদ্য পরিচয় হয়েছে। সাত দিনের মধ্যে একটি চিঠি এলো, সেই চিঠিতে লেখা আছে, আপনার লেখা পেয়েছি, আপনি অনুগ্রহ করে একদিন এসে যদি দেখা করেন তাহলে খুব ভালো হয়। চিঠিটা পেয়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেলাম, তলায় লেখা রয়েছে স্বাক্ষর স্বামী শ্রদ্ধানন্দ। আমি একবারে ২০ তারিখ সকালবেলা গঙ্গায় স্নান করে জামা কাপড় পরে সেই চিঠিটি হাতে নিয়ে উদ্বোধনে প্রবেশ করলাম। তখনকার কালে সেই উদ্বোধন মায়ের বাড়ি, সেই দরজা, কোথাও কোনো চাকচিক্য, এমনকি ভয়ঙ্কর রকম সাজগোজের কোনো ব্যাপারই নেই। শীতের সকাল, বাইরেটা বেশ কুয়াশাচ্ছন্ন। আমি ঢুকেই মা দিকের ঘরে গিয়ে দেখলাম একটি লম্বা কাউন্টার, সেইটাই বইয়ের দোকান, সেখানে একজন স্বাস্থ্যবান সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আমি চিঠিটা দিতেই আমার আপাদমস্তক একবার দেখলেন, দেখে ঠিক করতে পারছিলেন না কী বলবেন, আপনি না তুমি। তখন উনি ভাবার্থে বললেন ভাববেন যুক ভাই, বসা হোক। তা আমি বসে পড়লাম, ওই বেঞ্চি ছিল, চিঠিটা ওপরে চলে গেল। আর আমি যেখানে বসে আছি সেখানে দেখতে পাচ্ছি মায়ের বাড়ির ওই সিঁড়িটি উঠেছে, একটু উঠে গিয়ে সিঁড়িটা হারিয়ে গেল, বাঁ দিকে বাঁক নিয়ে কোথায় চলে গেল। দেখছি এক উজ্জ্বল সন্ন্যাসী, চোখে এইরকম গোল চশমা, তত্তর তত্তর করে নেমে আসছেন, আর ঘরে ঢুকে বলছেন কোথায় কোথায় সে, কোথায় তিনি কোথায় তিনি। ইতিমধ্যে আমি প্রণাম করেছি, উঠে দাঁড়াতে আমার দু কাঁধে হাত রেখে এত উদাত্ত হাসি, হা হা করে হাসতে লাগলেন। আমার গলাটি সামান্য একটু সরু ছিল, কিন্তু বড় সুরেলা। আমি বললাম মহারাজ, এত খারাপ লিখেছি যে আপনি আমাকে ডেকে কাঁধে হাত দিয়ে এই হা হা হাসিটা শোনাবেন বলে ডেকেছেন? তিনি বললেন না না তা নয়। আমি বললেন ব্যাপারটা কী? বললেন তোমার এই ভারী প্রবন্ধটা পড়ে মনে হয়েছিল কোনো রিটায়ার্ড লোক ছানি কাটা মোটার লেন্সের চশমা পরে কোনো রকমে নড়বড় করতে করতে এসে হাজির হয়েছে, তুমি তো সবে জীবন শুরু করেছো, হে চলো চলো চলো। ইতিমধ্যে হরিবাদ মহারাজের কাছে অনেক নববর্ষের সব ক্যালেন্ডার ডায়েরি টায়েরি সব এসেছিলো, সেগুলো বললেন বিমলদা। তখন বুঝলাম স্বামী শ্রদ্ধানন্দজির একটি নাম আছে বিমলদা, বললেন এগুলো, বললেন ওকে দাও। আমি তো ক্যালেন্ডার ডায়েরি গোল গোল ইত্যাদি নিয়ে মহারাজের পেছন পেছন উঠছি, মহারাজ তত্তর করে উঠতেন, আমি উঠে গেলাম। বললেন মাকে প্রণাম করো, উনি সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে আছেন, যাবেন ছাতের চিলে কোটায়, ওইটাই তার ঘর,
ওইটাই তখন উদ্বোধনের অফিস। আমি তো মায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে নয় একবারে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তার কারণ হচ্ছে প্রবন্ধটা রয়েছে না মহারাজের কাছে, বসে বসে প্রণাম করলে যদি না হয় সাষ্টাঙ্গে প্রণাম করলাম। হ্যাঁ, যাতে ঠিক আছে। তা প্রণাম করার পর আমি যেই মহারাজ তখনও দাঁড়িয়ে আছেন, আমি ওই বাঁক পেরিয়ে উঠলাম, উনি আমার পিঠে হাত দিয়ে বললেন, গুড, দুটো পরীক্ষায় পাশ করলে। এর মধ্যে পরীক্ষা হলো? বললেন, হ্যাঁ হলো। কী পরীক্ষা? না তো ভালো ভালো ক্যালেন্ডার ডায়েরি নিয়ে উঠলে আমার পেছন পেছন, আমি আর্চকে দেখছিলাম, তুমি কিন্তু একবারে উল্টে খামচা ছিঁড়ে কী এসেছে এটি দেখো নি, তোমার এই কৌতূহলটাকে তুমি সংযত করেছ। হ্যাঁ মহারাজ, এটা করতে পেরেছে। তারপরে দেখলাম ঠাকুর যেটাকে বলতেন কুড়ুলে প্রণাম, হাত তুলে যেন মাকে কাটতে যাচ্ছ, দানা করে এবার শ্বাসটাঙ্গে পড়ে রইল অনেকক্ষণ। আর মেঝেটা তো শীতের ঠান্ডা, তা আমি ভাবছি ছেলেটার আবার বুকে সর্দি বসে না যায়, তাই দুটো পরীক্ষায় পাশ করে গেছো। বললো মহারাজ, এবার তৃতীয় পরীক্ষা, বললেন চলো আমার ঘরে চলো। তা ঘরে গেলাম, যাওয়ার পর দেখি সেই ঘর অতি সামান্য একটি তক্তাপোষ, সেখানে একটা সামান্য বিছানা, একটা টেবিল, একটা চেয়ার, অত্যন্ত বাহারি কোনো টেবিল চেয়ার নয়, যেমন সাধারণ টেবিল চেয়ার হয়, এবং টেবিল চেয়ারটি যেখানে তার পেছনে একটা জানলা, তারপরে হচ্ছে উদ্বোধনের ছাদ, সেই উদ্বোধন। আর ঘরের একটা দূরে দূর একটা কোণে একটু দেয়ালে পিঠ দিয়ে একজন খুব সুন্দর চেয়ারার মহারাজ বসে আছেন। তখন তার সঙ্গে আমার পরিচয় হয়নি। এবার শ্রদ্ধানন্দজি আমাকে বললেন, তোমার লেখাটা পড়েছি, আমার ভালো লেগেছে, কিন্তু তুমি সমস্ত কোটেশন যেখান থেকে নিয়েছো উদ্ধৃত করেছো, বলে দিয়েছো, কিন্তু ম্যান ইজ এ বাইপেড উইদাউট এনি উইংস যেটা দিয়ে শুরু হলো সেটা তো বলনি। আমি বললাম, মহারাজ ও হ্যাঁ ওটা তো বলা হয়নি। বললো, ওটা তুমি করে আনো, তাহলেই এটা ছাপা হবে। এরপরে তো ওই ঘরের মধ্যে প্রবন্ধের কথা হলো না। মহারাজ আমার, আমি কি করি না করি, বাড়িতে কে আছেন না আছেন, সমস্ত শুনলেন, আমিও বলতে লাগলাম। আর আপনারা সবাই জানেন আমি একবার বলতে শুরু করলে গলা টিপে না ধরলে শেষ করি না। তখন যিনি ওই মহারাজ বসেছিলেন দেয়ালে পিঠ দিয়ে, তিনি বলছেন, বিমলদা, এই ছেলেটাকে আপনার অ্যাসিস্ট্যান্ট করে নিন। তা আমি মহারাজকে, মহারাজের সঙ্গে অনেক কথা হলো, এবং সেই সময় এত সুন্দর সুন্দর কথা বললেন, এবং জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত, কারণ তিনি একটি তরুণকে পেয়েছেন যে সদ্য কলেজ থেকে বেরোচ্ছে, জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত, স্বামীজি এই দেশের যুবকদের কোন চেহারায় দেখতে চেয়েছেন, এবং ভারতবর্ষের গঠন এবং ভারতবর্ষের উন্নতি, প্রগতি, ধর্ম ইত্যাদি ইত্যাদি অধর্ম যা কিছু আছে, সেখানে তরুণদের কী ভূমিকা হওয়া উচিত, এ সম্পর্কে আমাকে অনেক অনেক কথা বললেন। তারপরে বললেন, দেখো যদি তোমার ভেতরে এই রকম কোনো ইচ্ছে থাকে যে তুমি একজন বড় লেখক হবে, কিংবা বড় গাইয়ে হবে, কিংবা ধেই ধেই করে নাচবে আর লোকে ঠাস ঠাস করে হাততালি দেবে, তাহলে বাবু তুমি কিন্তু ধর্মপথে আসার চেষ্টা করো না, সমস্ত রকম আকাঙ্ক্ষা ত্যাগ করলে, সব ছাড়োয়ে সব পাওয়ে। আমি বললো, মহারাজ এটা? বললেন, এটি তুলসীদাসজি বলে গেছেন, সব ছাড়োয়ে সব পাওয়ে। যখন তুমি সব ছেড়ে দিতে পারবে তখনই দেখবে তুমি সব পেয়ে গেছো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে একটা টাকা আছে ততক্ষণ পর্যন্ত তোমার মনে হবে এটা কবে 100 হবে, কখনো 1000 হবে, কখনো 2000 হবে, ওই একটাকে দূর করে ফেলে দাও, দিয়ে একদম শূন্য হয়ে যাও, একেবারে শূন্য হয়ে যাও, কিন্তু প্রাণটিকে পূর্ণ লেখো। বলেই তিনি আশ্চর্য রবীন্দ্রনাথের গানের একটি লাইন বললেন, পূর্ণ প্রাণে পাওয়ার যাহা রিক্ত প্রাণে চেয়েও না। তাই বললো, মহারাজ হ্যাঁ আমার বেশ ভালো লাগছে, আমি বেশ উদ্বুদ্ধ হচ্ছি। তখন বললেন, তুমি আবার এসো, বারে বারে এসো, তোমার প্রবন্ধ আমার কাছে রইল। এবার তো আমি আনন্দে লাফাতে লাফাতে উদ্বোধন থেকে বেরিয়ে এলাম,
এবং মনে হলো আমি আসার আগে গঙ্গা স্নান করেছিলাম, কিন্তু এখন যে স্নানটি করলাম যেন গঙ্গাসাগরে স্নান।